হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ইমেজ এডিট করে আরও সুন্দর করে তুলবেন, আরও এক্সাইটেড করে তুলবেন। তো সেটা আমি আপনাদের দেখাবো। যে তার আগে আমি বলে রাখছি, যদি আপনারা ভিডিওটা পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু এটা শিখতে পারবেন না। তো অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর যারা ভিডিওটা নতুন শুধুমাত্র তারাই দেখবেন। আর যদি আপনি মানে আগেই জেনে থাকেন ভিডিওটা সম্পর্কে, যদি আগেই জানেন তো আপনি এখনই বেরিয়ে আসুন আমার ভিডিও থেকে, আপনার জন্য এই ভিডিওটা না। ঠিক আছে, তো ঠিক আছে, চলুন বন্ধুরা সবাইকে দেখাই যে কীভাবে আপনারা ভিডিওটা মানে ভিডিও বানাবেন, ইমেজটা এডিট করে ভিডিও বানাবেন। তো চলুন দেখে আসা যাক ইন্ট্রোর পরে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon. তো ফ্রেন্ড, ইন্ট্রোর পরে আবারও হাজির হলাম আপনাদের সামনে আমি দেখানোর জন্য যে কীভাবে আপনারা ইমেজটা আরও সুন্দর করবেন। তো সেই জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন সেটা আমরা ডাউনলোড করে নেব প্লে স্টোর থেকে। তো প্রথমে আপনাকে প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে ঢুকলাম। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ দেবেন ভি ইমেজ, ভি ইমেজ, আই এম এ জি ই, ভি ইমেজ লিখে যখনই সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং হচ্ছে। তো ফ্রেন্ড, আপনার সামনে এরকম একটা সফটওয়্যার আসবে। দেখেন, এটা সফটওয়্যার ভি ইমেজ, এরকম লোগো থাকবে আর এখানে ইনস্টল লেখা থাকবে। যেহেতু আমি ইনস্টল করছি, বাট আমার এই জন্য ইনস্টল লেখা নেই, ডাইরেক্ট ওপেন চলে আসছে। তো আমি ডাইরেক্ট ওপেন করলাম। ঠিক আছে, আমি ডাইরেক্ট ওপেন করলাম। তো দেখেন সফটওয়্যারটি রানিং হচ্ছে। তো প্রথমে আপনার সামনে এরকম আসবে, আপনি স্কিপ করবেন। ঠিক আছে, আবার স্কিপ করলাম। স্কিপ করার পর এইখানটাতে ক্লিক করে আপনার ছবিটা সিলেক্ট করতে হবে। এখানটাতে ক্লিক করলাম। দেখেন, এখন আপনি চাইলে আপনি গ্যালারি থেকেও নিতে পারেন এবং ফাইল থেকেও নিতে পারেন, বাট আমি গ্যালারি থেকে নিব না, যেহেতু গ্যালারিতে আমার অনেক পার্সোনাল ছবি আছে, সেহেতু আমি ফাইল থেকে নিব। ঠিক আছে, তো ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর আমার সফটওয়্যার, আমার ছবিগুলো যেখানে আছে আমি সেখানটাতে ক্লিক করলাম। দেখেন, আমি প্রথম অবস্থায় এই ছবিটা সিলেক্ট করলাম। দেখেন, এই ছবিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি ব্রাইট কমানো বাড়ানো করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন, সুন্দর সুন্দর কালার চেঞ্জ। আবার এখান থেকে আপনার দিক নির্দেশনাও করতে পারবেন। ঠিক আছে, আবার ইচ্ছা করলে আপনি তো এবার ইফেক্ট আনার জন্য যেটা করতে হবে সেখানে আপনাকে এখানে ক্লিক করতে হবে ইফেক্ট আনার জন্য। ঠিক আছে, দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে, অনেকগুলো, যেমন স্পার্ক, তারপরে হামিং বার্ড। ঠিক আছে, তারপরে স্টেম, এরকম অনেকগুলো ইফেক্ট আছে যেগুলো আপনার ইমেজের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি প্রথমে এইটা দিয়েই দেখাই। তো যখন আপনি এখানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। দেখেন, এখানে ক্লিক করার পর আপনার চাইলে এটা বড়ও করতে পারবেন। আবার ছোটও করতে পারবেন। ঠিক আছে, তো যখন আপনি ইমেজ উপরে ক্লিক করবেন তখন অটোমেটিকলি এটা কি সেভ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এটা হয়েছে। তো এখানে চাইলে আপনি অন্যটাও দিতে পারবেন। আমি যদি অন্যটা দিতে চাই বা এটা রোটেশনটা চেঞ্জ করতে পারবেন। আপনি হামিং বার্ডের এটাও দিতে পারবেন। এখানে সিলেক্ট করার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। ঠিক আছে,
তো আপনি চাইলে হামিং বার্ডটারও ব্রাইটনেস কমাতে পারবেন, দেখছেন ব্রাইটনেস কমতেছে বাড়তেছে। তো আমি যদি আরেকটা ছবি নেই, দেখেন আমি যদি আরেকটা ছবি নেই, দেখেন আমি যদি এই ছবিটা সিলেক্ট করি, তো সেক্ষেত্রে আপনাকে এইখানে যেতে হবে। এখানে গেলে পরে যে ইফেক্টটা আসবে, আমি হামিং বার্ডটা সিলেক্ট করতেছি। ঠিক আছে, দেখেন এইভাবে সিলেক্ট করলাম। ঠিক আছে, এবার আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ভিডিওটি সেভ করবেন। ঠিক আছে, তো সেভ করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, অটোমেটিকলি ভিডিওটা কি সেভ হচ্ছে। ব্যাস সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার চাইলে এখান থেকে আপনার ভিডিওটা আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তো আমি আপনাদেরকে আরও কিছু ইফেক্টের সাথে পরিচয় করা দেই, যেমন ধরেন মেঘ। ঠিক আছে, যদি মেঘটা নেই তাহলে দেখেন এখানে কিন্তু মেঘটা উড়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি এইটা যদি নেই, দেখেন বোঝা যাচ্ছে কি যে মুখ দিয়ে ধুম বের হচ্ছে। ঠিক আছে, তো এরকম অনেকগুলো ইফেক্ট আছে, তো আপনারা চাইলে অনেকগুলো ইফেক্ট ইউজ করতে পারবেন। তো আমি আপনাদের পাখিটা দিয়েই আমি আপনাদের দেখাই দেই যে কীভাবে আপনারা সেভ করবেন ইমেজটা, যে ইমেজটা আপনি বানাবেন সেই ইমেজটা কীভাবে সেভ করবেন আমি আপনাদের দেখাই দেই। তো এখানটাতে ক্লিক করলে পরে আপনার আবারও সেভ আসবে। দেখেন এইখানটাতে ক্লিক করে আপনার ছবিটা আপনাকে সেভ করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন ইওর সেভ হয়ে গেছে, অলরেডি সেভ হচ্ছে। এইভাবে আপনারা ইমেজটা আপনারা সুন্দর করতে পারবেন। দেখেন এখানে এই ইমেজটা হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা সুন্দরভাবে আপনার ইমেজটা সুন্দর করতে পারবেন। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে থাকে আপনাদের কাছে, অবশ্যই একটা লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।